যে ওয়ার্নিং সাইন, এই ওয়ার্নিং সাইন যদি দেখা যায় কোনো রোগীর, তাহলে আমাদের ঘরে থাকার এক মুহূর্ত পর্যন্ত কোনো সুযোগ নাই। মানে আমরা ততক্ষণই ঘরে থাকবো যতক্ষণ কোনো বিপদের লক্ষণ লক্ষণগুলি না থাকবে, যেমন পেটে ব্যথা, বমি, সিভিয়ার উইকনেস, তারপর দেখা যাচ্ছে যে রোগী হঠাৎ করে প্রেশারটা কমে গেল, তার ব্লাড কাউন্ট করা হলো, প্লেটলেট কাউন্ট কমে গেল, এই যে জিনিসগুলি, একটা আলট্রাসাউন্ড করা হলো, লিভারের সাইজটা একটু বেড়ে গেল, তারপর হ্যামাটোক্রিট যেটা বলেন সেটা একটু বেড়ে গেল, তো এই যে জিনিসগুলি, এগুলি কিন্তু সবগুলি কিন্তু ওয়ার্নিং সাইন। এই ওয়ার্নিং সাইন দেখা মাত্রই আমি বারবার এটা গুরুত্ব দিচ্ছি এবং এটা WHO-র গাইড মানে ক্লাসিফিকেশনের ভিতরে বলা আছে যে ওয়ার্নিং সাইন থাকা মাত্রই এটা কিন্তু ওয়ার্নিং সাইন বুঝতে পারতেছেন, এটা বিপদ সংকেত, এবং বিপদ সংকেত দেখা মাত্রই হাসপাতালে যেতে হবে। এবং কোনো রোগী যদি ওয়ার্নিং সাইন আছে, তার বমি হচ্ছে, পারসিস্টেন্ট ভমিটিং, কন্টিনিউয়াস বমি হচ্ছে, ডায়রি হচ্ছে, এবারের কিন্তু ডেঙ্গুর ধরনটা একটু পাল্টে গেছে, এবার ডায়রিয়া নিয়ে অনেক ম্যাক্সিমাম রোগী কিন্তু ডায়রিয়া নিয়ে আসতেছে, পেটে ব্যথা, বমি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার একটা সম্ভাবনা থাকে, সোডিয়াম পটাশিয়াম লবণ কমে যাওয়ার, তো এই রোগীটা যদি বাসায় আপনি রাখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না তার শরীরের ভিতরে কী ঘটতেছে। যদি কোনো রোগী এরকমভাবে ওয়ার্নিং সাইন থাকে তাহলে ইমিডিয়েটলি তাকে হাসপাতালে আসতে হবে। আচ্ছা, কিন্তু এই বিপদ সংকেত তো আপনি একটু আগে যে বিশ্লেষণটা দিয়েছিলেন, 100 জনের মানুষের শরীরে ভাইরাস প্রবেশ করলে 80 জন কোনো রোগ দ্বারা, রোগের কোনো লক্ষণ থাকে না, বাকি 20 জনের মধ্যে কেবলমাত্র 5 জনের এটি হতে পারে। তার মানে এই ওয়ার্নিং সাইন বা বিপদ সংকেত 5 জনের মধ্যে আর তো সবার হবে না, হবে 3 জনের বা 4 জনের। তার মানে এই যে 100 জন মানুষ, ভাইরাসবাহী মানুষের মধ্যে মাত্র 3 থেকে 4 জনকে হাসপাতালে আনতে হবে, বাকিদের তো আমরা বাসায় রাখতে পারবো, বাসায় রাখতে পারি। তবে এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, যাদের ওই যে আমার আলোচনায় একটু আগে বলছিলাম যে যাদের কোমরবিডিটিস, যেমন বয়স যাদের কম, বয়স অনেক বেশি, বা আদার্স বিভিন্ন রকমের হার্টের সমস্যা, কিডনির সমস্যা, তাদেরকে কিন্তু, তাদের জন্য ডেঙ্গু পজিটিভ, তাদেরকে আমি মনে করব যে অবশ্যই একজন ডাক্তার ডিসিশন নেবে যে রোগীকে ভর্তি করতে হবে কি করতে হবে না। তার মানে ডেঙ্গু আক্রান্ত রোগী, মানে যে 20% রোগী ডেঙ্গু আক্রান্ত হলো, এদের অন্তত একবারের জন্য হলো ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তার ডিসিশন নেবে।